গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন বাজছে দেখো 5:05, আমি উঠেছি 4:30 সময়। উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে, সোনা বাবার জল গরম করা হয়ে গেছে, এখন আইটিটাও চেঞ্জ করে নিয়েছি। করে নিয়ে দেখো এখন রান্না করব। এতে তেল দিয়ে দিয়েছি, এখানে দেখো মাছ নিয়েছি আর চিকেন নিয়েছি। এই চিকেনগুলো ছিল সোনা বাবার জন্যই আনা, তো ওকে ভেজে দেবো। মাছ ফাছ এই খাচ্ছে না, চিকেন খাবো, তাই চিকেনগুলোই আগে ভাজবো। ওকে ভেজে দিই, ওকে না মশলাপাতি কিছুই দিই না, চিকেন ভেজে খুব ভালোবাসি। এগুলো এটাই আগে ভেজে নিয়ে মাছগুলো ভাজবো। নুন হলুদ দিয়ে ভেজে দিলেন, খেয়ে নেবে। তো চিকেন গোটাকে ভেজে নিই, তারপরে মাছ এটা করব পটল আলু দিয়ে। আজকে ভোলা মাছ, এটা ভোলা মাছের ঝোল করব পটল আলু দিয়ে। আর এখানে ছিল একটু কল, ওলটাকে ভাজা করব বলে কেটে গেছি, আর কাঁকরোল ভাজা করব, মা রুটির তরকারি করব, রুটি করব। তো চলো দেখতে থাকো। দেখো মাছগুলো ভাজছি, আর এখানে দেখো ওলগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর সোনা বাবার চিকেনটা ভাজা হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি। এই পাশে একটা ধরিয়ে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো দেখতে থাকো। দেখো আমার মাছের ঝোলটা এই যে হয়ে গেছে, এটা তো সোনা বাবার চিকেন। এখানে মাছ জন্য রুটির তরকারিটা এই যে করা হয়ে গেছে, এখানে এগুলো ভাজাও হয়ে গেছে, এই যে। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আটা মেখে আমি রুটিও ভাজতে শুরু করে দিয়েছি। দেখো রুটিগুলো আমার হয়ে গেছে, এবার এগুলো বক্সে রাখো। দেখো আমার রান্নাঘরটা সব পরিষ্কার, আমারও স্নান টান হয়ে গেছে, এদিকে খাবার দাবার সব গুছার। সোনা বাবা এই যে রেডি, দেখি বাবা, সোনা বাবা এই যে রেডি স্কুলে যাওয়ার জন্য। আমি আবার এক্ষুনি কাকু চলে আসবে, রিক্সা কাকু। তো চলো, রিক্সা কাকু এসে যাবে, জুতো পরে নি। তো চলো পরে আবার কথা হচ্ছে, টাটা। দেখো সোনা বাবা স্কুলে চলে এসছে, এই যে সোনা বাবা। দেখো আমরা আজকেও সবাই বসে আছি, এই যে ওইদিকেও আছে দুই। রাস্তা আমাদের বসার জায়গা নেই। তো দেখো সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে চলে এসছি অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা হতে যায়। তো চলে এসছি অনেকক্ষণ, এসে আমি বসেছিলাম, বসে খানিকক্ষণ বসে নিয়ে জামা কাপড় সেই চাদর ফাদরগুলো কেচে উপরে মেলে দিয়ে আসলাম। গা ধোয়া হয়ে গেছে, কিন্তু স্নান করে নেমেছি, আমাকে দেখে বলছো আমি গা ধুয়েছি। তো ঘেমে জল হয়ে গেছি, এসে মানে বস, তারপর এই হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার পেয়েছি, এইটা লাগানো হয়েছে। এবার ওই দাদা এসে লাগিয়ে দিল, ওইতে একটু কিছুক্ষণ সময় গেল, তারপর মেলে টেলে এই আয়রন করে এই এলাম। মানে কালকের কুর্তি প্লাজোটা আয়রন করার বাকি ছিল, প্রেস করার, প্রেস করে নিলাম। সোনা বাবার জামা ছিল দুটো, প্রেস করে নিলাম। এবার একটু বসবো, বসে আর কি সোনা বাবাকে খাওয়াতে হবে, নিজেও খাবো, মাঠটা বেড়ে রেখে দেবো। তো চলো দেখতে থাকো, সোনা বাবার বিকেলে আবার পড়া আছে, পরীক্ষার জায়গা শেষ হয়ে গেছে, কালকে মনে হয় ছুটি থাকবে, স্কুল বলেনি এখনো, জানিয়ে দেবে মনে হয় কালকে স্কুল ছুটি থাকবে। তো চলো দেখতে থাকো। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো উপর থেকে সব নিয়েছি, সব শুকিয়ে গেছে, শুধু ওর একটা জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি একটু ভিজা রয়েছে, ওটা দোতলায় মেলে রেখেছি, কালকে রোদ্রে দিয়ে দেবো, আর ওপরে থেকেও গরমে শুকিয়ে যায়।
তাও রোদ্দুর তো খেয়েইছে, শুকিয়ে গেলে দিতেও লাগে না, তো এগুলো নিয়ে আসলাম। কারণ খুব মেঘ করেছে, কালো হয়ে গেছে, কিন্তু ওগুলো উপরে দিয়েছি বলে তাড়াতাড়ি শুকিয়ে গেল, নিচে দিলে এত তাড়াতাড়ি শুকাতো না। তো এগুলো এখন ভাঁজ করে নেবো, এত জামা কাপড়, তো এগুলো ভাঁজ করে নেবো। দেখো মার অফিস থেকে গিফট দিয়েছে স্টোল, রাখি পুরান হয়েছে তার জন্য। এই যে এই যে গুড ইভিনিং। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন আসিনি আমি, আধ ঘন্টা আগে এসেছি। তো আধ ঘন্টা আগে এসে আমার সব সবজি টবজি কাটা হয়ে গেছে, চলো নি আবার কেটেওছি। এই যে পটল কেটেছি, কালকে ভাজা হবে, এখানে ডাল হবে আর লোটে মাছের ঝুড়ি, আজ রসুন লঙ্কা আছে, কেটে রেখে দিলাম, কালকেই রান্না হবে। কালকে যেহেতু শুক্রবার বেশি কিছু করবো না, ওইটাই করবো, লোটে মাছের ঝুড়ি ভাজা দিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে, ডাল দিয়ে খাওয়া যাবে, ব্যাস হয়ে গেল। তো দেখতে থাকো, কেটে কুটে নিলাম আর চাউমিন বানাবো। দেখো এখানে আলু কেটে রেখেছি, এই যে আলু, এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, ফিনের জন্য বানাবো, আমিও রাত্রে একটু খেয়ে নেবো, একটু বেশি করে চাউমিনটা সিদ্ধ করেছি। তো এখন সোনা বাবা দুধ গরম করছি, ও আর পড়তে গেছে তো চলে আসবে, দুধটা গরম করে নিই, তারপরে চা বসাবো। তো দেখতে থাকো, মাকে চা দেবো, মার চা রেডি আছে, চা দেবো। দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখানে সোনা বাবার রুটি ভিজিয়ে দিয়েছি দুধে, ভিজে সোনা বাবার দুধ ফুত রেডি, তো চাটা হোক। দেখো মাকে চা দেবো, সোনা বাবা দেখো স্কুল থেকে বলছি পড়ে চলে এসছে, খালি স্কুল থেকেই হয়ে যায়, পড়ে চলে এসছে, তো চলো মাকে চাটা দিয়ে দিই। দেখো আমার চা হয়ে গেছে, তো এবার চাটা খাবো আর সোনা বাবাকেও খাওয়াবো, তো চলো চাটা খেয়ে নিই দুজনে মিলে। দেখো আমি চাউমিনটা বানাবো, আর একটু চাউমিন দেখো সিদ্ধ করে নিলাম। হ্যাঁ ও ঘরে, এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিলাম, এখানে আলুটাও আছে, ভুলে যাবো তারপর দিতে। দেখো আলুটাও দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নেবো। আজকে তো মনে হলো আলু দিয়ে চাউমিন করি, ভালো লাগে আলু দিয়ে খেতে, একটু স্লাইট একটু হলুদ দিয়েছি, তারপর ডিমটা, আলু ভাজা ভাজা হলে ডিমটা দিয়ে দেবো। দেখো ডিম ভেঙে দিয়ে দিয়েছি, লাল লাল করে নিয়ে চাউমিন দিয়ে দেবো। দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে নেবো, তো নুন দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো। দেখো আমি দুটো খুন্তি দিয়ে নাড়াচ্ছি, কারণ এক হাতে নাড়ানো যাচ্ছে না। দুটো দিয়ে ভালোভাবে নাড়ানো যাচ্ছে। দেখো আমার চাউমিনটা হয়ে গেছে, শুধু সস ওপর দিয়ে দিয়ে দেবো। দেখো আমার টিফিনের জন্য গুছিয়ে দিলাম, এবারে আমরা সবাই মিলে খাবো চাউমিন। এ দেখো আমি চাউমিনটা রোকে দেবো, না দেখো চাউমিনটা আমি নিয়ে নিয়েছি, আমি সস দিয়ে খাবো না, এমনি খাই। দেখো আমার এদিকে সব হয়ে গেছে, তো খাবার দাবারও সব গরম দেওয়া হয়ে গেছে, তো এবারে ভিডিওটা আমি শেষ করব। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে,
যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সববার আগে চলে যায়। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা। আসলে বাবার এক্সাম তো শেষ হয়ে গেছে, কালকেও স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো কালকে আর আমি সকাল 5:30-4:00 সময় উঠছি না, কালকে আমি একটু পরেই উঠবো। তো চলো টাটা, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।